ফেলর অপোজিট ওয়ার্ড হচ্ছে পাস, ফেলর হিন্দি অর্থ হচ্ছে বিফল, পাসর হিন্দি অর্থ হচ্ছে সফল, ফেলিওর অপোজিট ওয়ার্ড হচ্ছে সকসেস, ফেলিওর হিন্দি অর্থ হচ্ছে অসফলতা, সকসেসর হিন্দি অর্থ হচ্ছে সফলতা, ফলসর অপোজিট ওয়ার্ড হচ্ছে ট্রু, ফলসর হিন্দি অর্থ হচ্ছে ঝুট, ট্রুর হিন্দি অর্থ হচ্ছে সত, ফার অপোজিট ওয়ার্ড হচ্ছে নেয়ার, ফার হিন্দি অর্থ হচ্ছে দূর, নেয়ার হিন্দি অর্থ হচ্ছে পাস, ফাস্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে স্লো, ফাস্ট হিন্দি অর্থ হচ্ছে তেজ, স্লো র হিন্দি অর্থ হচ্ছে ধীমা, ফ্যাটর অপোজিট ওয়ার্ড হচ্ছে স্লিম, ফ্যাটর হিন্দি অর্থ হচ্ছে মোটা, স্লিম র হিন্দি অর্থ হচ্ছে পাতলা, ফেয়ার অপোজিট ওয়ার্ড হচ্ছে করেজ, ফেয়ার হিন্দি অর্থ হচ্ছে ডর, করেজ র হিন্দি অর্থ হচ্ছে সাহস, ফিমেল অপোজিট ওয়ার্ড হচ্ছে মেল, ফিমেল হিন্দি অর্থ হচ্ছে মহিলা, আর মেল র হিন্দি অর্থ হচ্ছে পুরুষ, ফিউর অপোজিট ওয়ার্ড হচ্ছে মেনি, ফিউর হিন্দি অর্থ হচ্ছে থোড়া, মেনি র হিন্দি অর্থ হচ্ছে বহুত, ফাইনাল অপোজিট ওয়ার্ড হচ্ছে ফাস্ট, ফাইনাল হিন্দি অর্থ হচ্ছে অন্তিম, ফাস্ট হিন্দি অর্থ হচ্ছে প্রথম, ফাইন্ড অপোজিট ওয়ার্ড হচ্ছে লস, ফাইন্ড হিন্দি অর্থ হচ্ছে পানা, লস র হিন্দি অর্থ হচ্ছে খোনা, ফিনিশ অপোজিট ওয়ার্ড হচ্ছে বিগিন, ফিনিশ র হিন্দি অর্থ হচ্ছে সমাপ্ত, বিগিন র হিন্দি অর্থ হচ্ছে প্রারম্ভনা, ফিনিশ অপোজিট ওয়ার্ড হচ্ছে স্টার্ট, ফিনিশ র হিন্দি অর্থ হচ্ছে সমাপ্ত, স্টার্ট র হিন্দি অর্থ হচ্ছে প্রারম্ভ, ফর অপোজিট ওয়ার্ড হচ্ছে এগেনস্ট, ফর র হিন্দি অর্থ হচ্ছে সমর্থন মে, এগেনস্ট র হিন্দি অর্থ হচ্ছে বিরুদ্ধ মে, ফরবিড র অপোজিট ওয়ার্ড হচ্ছে এলাও, ফরবিড র হিন্দি অর্থ হচ্ছে রোকনা, এলাও র হিন্দি অর্থ হচ্ছে অনুমতি দেনা, ফরেন র অপোজিট ওয়ার্ড হচ্ছে ডোমেস্টিক, ফরেন র হিন্দি অর্থ হচ্ছে বিদেশি, ডোমেস্টিক র হিন্দি অর্থ হচ্ছে দেশীয় বা ঘরেলু, ফরগ্রাউন্ড র অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড র হিন্দি অর্থ হচ্ছে অগ্রভূমি, ব্যাকগ্রাউন্ড র হিন্দি অর্থ হচ্ছে পৃষ্ঠভূমি, ফরেনর র অপোজিট ওয়ার্ড হচ্ছে নেটিভ, ফরেনর র হিন্দি অর্থ হচ্ছে পরদেশী, এন্ড নেটিভ র হিন্দি অর্থ হচ্ছে দেশবাসী, ফাস্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে লাস্ট, ফাস্ট র হিন্দি অর্থ হচ্ছে পহলে বা প্রথম, লাস্ট র হিন্দি অর্থ হচ্ছে আখরি, ফিক্স র অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্রেক, ফিক্স র হিন্দি অর্থ হচ্ছে লগানা বা স্থির করা, এবং ব্রেক র হিন্দি অর্থ হচ্ছে তোড়ন, ফ্ল্যাট র অপোজিট ওয়ার্ড হচ্ছে হিলি, ফ্ল্যাট র হিন্দি অর্থ হচ্ছে সমতল, এবং হিলি র হিন্দি অর্থ হচ্ছে পাহাড়ি, ফ্লোর অপোজিট ওয়ার্ড হচ্ছে সিলিং, ফ্লোর হিন্দি অর্থ হচ্ছে গৃহতল, এবং সিলিং র হিন্দি অর্থ হচ্ছে ছাত, ফলো র অপোজিট ওয়ার্ড হচ্ছে লিড, ফলো র হিন্দি অর্থ হচ্ছে অনুসরণ করা, এবং লিড র হিন্দি অর্থ হচ্ছে নেতৃত্ব, ফরগেট র অপোজিট ওয়ার্ড হচ্ছে রিমেম্বার, ফরগেট র হিন্দি অর্থ হচ্ছে ভুলনা, রিমেম্বার র হিন্দি অর্থ হচ্ছে ইয়াদ রাখনা, ফর্ম র অপোজিট ওয়ার্ড হচ্ছে ডেস্ট্রয়, ফর্ম র হিন্দি অর্থ হচ্ছে বনাওয়ট, ডেস্ট্রয় র হিন্দি অর্থ হচ্ছে নষ্ট করা, ফরওয়ার্ড র অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড র হিন্দি অর্থ হচ্ছে আগে, ব্যাকওয়ার্ড র হিন্দি অর্থ হচ্ছে পিছে, ফ্রি র অপোজিট ওয়ার্ড হচ্ছে আরেস্ট, ফ্রি র হিন্দি অর্থ হচ্ছে মুক্ত করা, আরেস্ট র হিন্দি অর্থ হচ্ছে গ্রেফতার করা, ফ্রিজ র অপোজিট ওয়ার্ড হচ্ছে মেল্ট, ফ্রিজ র হিন্দি অর্থ হচ্ছে জমজানা, মেল্ট র হিন্দি অর্থ হচ্ছে পেঘলনা, ফ্রিকোয়েন্টলি র অপোজিট ওয়ার্ড হচ্ছে অকেজনালি, ফ্রিকোয়েন্টলি র হিন্দি অর্থ হচ্ছে বারবার, অকেজনালি র হিন্দি অর্থ হচ্ছে কবি কবি, ফ্রেশ র অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড, ফ্রেশ র হিন্দি অর্থ হচ্ছে তাজা, ওল্ড র হিন্দি অর্থ হচ্ছে পুরানা, ফ্রেন্ড র অপোজিট ওয়ার্ড হচ্ছে এনিমি, ফ্রেন্ড র হিন্দি অর্থ হচ্ছে মিত্র, এন্ড এনিমি র হিন্দি অর্থ হচ্ছে দুশ্মন, ফ্রন্ট র অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাক, ফ্রন্ট র হিন্দি অর্থ হচ্ছে সামনে, ব্যাক র হিন্দি অর্থ হচ্ছে পিছে, ফ্রন্ট র আউ গোটে অপোজিট ওয়ার্ড হচ্ছে রেয়ার, ফ্রন্ট র হিন্দি অর্থ হচ্ছে সামনে কিওর, রেয়ার র হিন্দি অর্থ হচ্ছে পিছে কিওর, ফুল র অপোজিট ওয়ার্ড হচ্ছে এমটি, ফুল র হিন্দি অর্থ হচ্ছে ভরা হওয়া, এমটি র হিন্দি অর্থ হচ্ছে খালি, ফানি র অপোজিট ওয়ার্ড হচ্ছে সিরিয়াস, ফানি র হিন্দি অর্থ হচ্ছে মজেদার, এন্ড সিরিয়াস র হিন্দি অর্থ হচ্ছে মহত্বপূর্ণ, ফিউচার র অপোজিট ওয়ার্ড হচ্ছে পাস্ট, ফিউচার র হিন্দি অর্থ হচ্ছে ভবিষ্যৎ, এন্ড পাস্ট র হিন্দি অর্থ হচ্ছে অতীত।